আচ্ছা, তুমি এটা কি খাচ্ছ, রং চা নাকি দুধ চা? ওরে বাপ রে বাপ, এভাবে রেগে তাকাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি খাও। তবে বললে একটু ভালো হয় যে আসলে এটা রং চা নাকি দুধ চা। আরে বাবা থাক, আর রেগে তাকাতে হবে না, তুমি খাও। আচ্ছা, এই যে তুমি এতগুলো মানুষের সামনে এভাবে করে চা খাচ্ছ, এটাতে তোমার একটু শরম করে না? না রাগ করেও না, তুমি চা খাচ্ছ খাও, কোনো সমস্যা নেই, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। তুমি একবার ভাবো, এতগুলো মানুষজন এভাবে কিন্তু আসলে কেউ চা খায় না, তাই না? আমি তোমাকে এগুলো বললাম বলে তোমার খুব রাগ হচ্ছে মনে মনে, তাই না? কিন্তু তারপরও বলতে হলো, হাজার হলো, বুঝতে তো পারছো, কেউ তোমাকে খারাপ বলুক এটা তো আমি চাই না, তাই না? এটা আসলে ঠিক না। তুমি চা খাবে, বাড়িতে খাবে, তাই না? এই যে আমি কিন্তু তোমাকেই বলছি, তুমি আবার অন্য মনস্কে খাচ্ছ কেন? আমার উপর রাগ করলে না তো? আসলে কিন্তু এটা ঠিক না, ঠিক আছে?